বিএনপির লক্ষ্য ছিল ক্ষমতায় যাওয়ার, এখন লক্ষ্য শেখ হাসিনার বিদায়। ক্ষমতার জন্য বেপরোয়া হয়ে গেছে তারা, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সকালে নিজ নির্বাচনী এলাকা নোয়াখালীর কোম্পানিগঞ্জে শান্তি ও উন্নয়ন সমাবেশে এই মন্তব্য করেন তিনি। এই সমাবেশে স্থানীয় নেতারা বলেন, উপকূলীয় এলাকা কোম্পানিগঞ্জে ব্যাপক উন্নয়ন হয়েছে, এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে ওবায়দুল কাদেরকে নির্বাচিত করার প্রত্যয় ব্যক্ত করেন নেতাকর্মীরা। একই সাথে বিএনপি জামায়াত যেন হঠকারী কাজ করতে না পারে, এই ব্যাপারে সতর্ক থাকারও আহ্বান জানানো হয়। এত মিথ্যা কথা বলতে পারে, এত গালিগালাজ করতে পারে, এত বিষ তার মুখে ভাবতো, দেখতে মনে হয় একদম পাকা সাচ্চা ভদ্রলোক। আর কথা যখন মনে হয়, যখন বলে, তখন মনে হয় একজন প্যাথোলজিক্যাল লায়ার।